সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা বাড়িগুলোতে দেখা যায় আসবাবপত্র তৈরির ব্যস্ততা কেউ কাঠ কাটছেন আর কেউ শৈল্পিক কারুকার্যে কাঠের উপর ফুটিয়ে তুলছেন বাহারি নকশা এমন দৃশ্য গ্রামটির প্রায় প্রতিটি বাড়িতেই এখানকার অধিকাংশ মানুষ আসবাবপত্রের ব্যবসায় জড়িত থাকায় গ্রামটি পরিচিতি পেয়েছে ফার্নিচার গ্রাম হিসেবে। গত কয়েক বছর ধরে এ এলাকার মানুষ নিজ প্রচেষ্টায় গড়ে তুলেছেন দুইশোর বেশি কারখানা যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে খাট ড্রেসিং টেবিল সোফা আলমারি সহ বিভিন্ন রকমের আসবাবপত্র সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য তৈরি হওয়ায় চাহিদাও রয়েছে বেশ পৌঁছে যাচ্ছে মমিনসিং নেত্রকোনাসহ দেশের প্রায় পনেরোটি জেলায় মাসে বেছে কেনা হচ্ছে পাঁচ থেকে সাত কোটি টাকার পণ্য গ্রামের অর্ডারে মালও কাজ করি এবং কি বিক্রি করতেছি বগুড়াতে বিক্রি করতেছি সুকেস ক্যাবিনেট ড্রেসিং টেবিল এবং সোফা সেট তৈরি করা হয় এবং এগুলো কোয়ালিটি অনুযায়ী ভিন্ন ভিন্ন দাম আছে এখানে মমিন সিং থেকে আসে টাঙ্গাল থেকে আসে দিনাজপুর থেকে আসে জায়গায় জায়গায় থেকে ঢাকা থেকে আসে বিভিন্ন এলাকা থেকে পাইকার আসে সেখান থেকে নিয়ে আসে লাগায় বর্তমানে এসব কারখানায় কর্মসংস্থানের সুযোগ হয়েছে চার থেকে পাঁচ হাজার মানুষের যেখানে মাসে বিশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আয় করছেন তারা একজন মানুষ যদি মনে করেন যে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত কাজ করে বারো তেরো হাজার টাকা ইনকাম করতে পারে আমি এটা পড়ার সময় কাজ করি আমার এই মাল রেট হলো দুই হাজার টাকা আমি হয়তো ছ হাজার টাকা পর্যন্ত তুলতে পারি সপ্তাহে আমার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার মধ্যে বিল ওঠে কাজীপুরের আসবাবপত্রের ব্যবসার সমৃদ্ধিতে শহরে শোরুম তৈরির জায়গাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের এখানে অনেক উন্নত ফার্নিচার তৈরির কারিগর আছে যারা ঢাকা অনেক আবিজাত ফ্যামিলির বিভিন্ন ফার্নিচারগুলো তৈরি করে দেন তো এটা আমাদের কাজীপুরের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক একটা ভূমিকা রাখছে দীর্ঘ সময় ধরে এখন সেটা আরও সচল হয়েছে এই শিল্পটিকে আরও বিকাশ করার জন্য তাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের উদ্ভাবনী উদ্যোগ আমরা উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে গ্রহণ করছি যার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে প্রশিক্ষণ সিরাজগঞ্জের কাজীপুরের এসব কারখানায় সর্বোচ্চ দেড় লাখ টাকা থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য বিক্রি হয় রিফাত রহমান এখন সিরাজগঞ্জ